নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানি অনেক অনেক স্বাগত। সবাইকে জানি শুভনবাসের প্রীতিও শুভেচ্ছা। আজকে বানাবো শুভনবাসের জন্য বাড়িতেই মিষ্টিতেই পুরো দোকানের মতো। তো চলো, তার জন্য এখানে 750 মতো দুধ নিয়ে নিয়েছি, 1 বাটি টক দই, 1 বাটি হচ্ছে গুড় নিয়ে নিয়েছি, এবং একটা ছোট্ট মিল্ক পাউডার প্যাকেট এবং 3টে এলাচ দানা নিয়ে নিয়েছি। এখানে বানানোর জন্য আমি ইন্ডাকশন মধ্যে দুধটা বসিয়ে দিয়েছি। কন্টিনিউয়াসলি দুধটা ফুটতে থাকবে যতক্ষণ না দুধটা 750 দুধ থেকে প্রায় হাফ হয়ে যায়। এবার যেই দইটা আমি এখানে সাজা হিসেবে ব্যবহার করছি, সেই দইটাকে 3 থেকে 4 চামচ নিয়ে ভালো করে ফাটিয়ে নেবো। 2 থেকে 3 মিনিট একেবারে মসৃণ করে নেবো, এবং সেই ফুটন্ত দুধ থেকে 2 চামচ দুধ নিয়ে মিল্ক পাউডারটাকে গুলে নেব। মিল্ক পাউডার তোমরা চাইলে ডাইরেক্ট ব্যবহার করতে পারো, তাতে মিল্ক পাউডারটা গোড়া গোড়া হয়ে যেতে পারে দুধের মধ্যে। এভাবে ফেটিয়ে দিলে তাতে কোনো অসুবিধা থাকে না, তাই আমি এভাবে করি। তোমরা চাইলে ডাইরেক্ট ব্যবহার করতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ দুধটা ফুটে ফুটে প্রায় হাফ হয়ে গেছে। এবার মিল্ক পাউডার সেইটা দিয়ে দেবো, দিয়ে আবারও কন্টিনিউ নাড়তে থাকবো। মিষ্টি দই খেতে কতটা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। নববর্ষ মানে বাঙালি ইমোশন, যেভাবে আমরা হ্যাপি নিউ ইয়ার উদযাপন করি নববর্ষকে, ঠিক সেইভাবে উদযাপন করি বাঙালির কাছে নববর্ষ মানে খাওয়া দাওয়া আড্ডা। তাই তোমরা নববর্ষের দিন কেমনভাবে কাটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। দুধটা একেবারে ফুটে হাফ হয়ে গেছে, এখানে মিষ্টি হিসেবে গুড় ব্যবহার করছি। তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো মিষ্টির জন্য। দিয়ে আবার কন্টিনিউয়াসলি দুধটাকে নাড়তে থাকবো, একেবারে রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এবার যেই দইটা ফাটিয়ে রেখেছিলাম তার মধ্যে 2 চামচ মতো দুধ দিয়ে দিয়ে আবারও একটু হালকাভাবে ফাটিয়ে নেব। এবার দুধটা একেবারে রেডি, দই বানানোর জন্য এভাবে আঙুল দিয়ে ডিপ করে নেবে, যদি আঙুলটা তোমরা রাখতে পারছো। উষ্ণ গরম দুধের মধ্যে এই দইটা বানাবে। এবার আগে থেকে ফাটিয়ে রাখা দইটা দিয়ে দিচ্ছি। এবার যে পাত্রের মধ্যে দইটা সেট করবো সেই টিফিনটা আমি এখানে নিয়ে নিয়েছি, নিচ থেকে একটু দইয়ের সাজাটা দিয়ে দিচ্ছি, ভালো করে স্প্রেড করে দেবো পুরো টিফিন বাক্সটার মধ্যে। এবার দইয়ের এর জন্য যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ওপর থেকে দিয়ে দেবো 3টা এলাচ, দিয়ে টিফিন কৌটাটা চাপ ঢাকনা দিয়ে রেখে দেবো ওভারনাইট, ফ্রিজে না নর্মাল রুম টেম্পারেচার আমি রেখে দিচ্ছি। দেখা হচ্ছে কাল সকালে, ফিরে এলাম সকালে তোমাদের দইটা দেখিয়ে দিচ্ছি, অলমোস্ট বসে গেছে। এবার 3 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজের পরে বের করে নিয়েছি, তোমাদের কেটে দেখাবো। পুরো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবার বাড়িতে এভাবে তোমরা সহজে মিষ্টি দই বসাতে পারো। রেসিপিটা যদি ভালো লেগে থাকলে তাই অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন বন্ধু এলে পাশে দেখো। রেসিপিটা ভালো লেগে থাকে বাড়িতে যদি ট্রাই করো তাহলে একটা পিক নিয়ে আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই ট্যাগ করো, ভালো লাগলে একটা লাইক।